চলুন ইতিহাসে ফিরে যাওয়া যাক যিশুর জন্মের অনেক অনেক বছর আগে। প্রায় 8000 বছর আগের কথা বলছি। সেই সময় এই পৃথিবীতে সবে মাত্র সভ্যতার সৃষ্টি হয়েছে। ইতিহাস ঘাটলে দেখা যায় যে এখানে অর্থাৎ এই পৃথিবীতে তিনটে সভ্যতার নাম খুঁজে পাওয়া যায়। এক, সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা সিন্ধু সভ্যতা। অন্যদিকে ইজিপশিয়ান সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা। এই সভ্যতাগুলো যেন সবই সমসাময়িক। আমরা সবাই জানি যে মেসোপটেমিয়া হচ্ছে একটা প্রাচীন সভ্যতা, ইজিপশিয়ান হচ্ছে একটা প্রাচীন সভ্যতা, এবং সিন্ধু সভ্যতাও একটা প্রাচীন সভ্যতা। কিন্তু কিভাবে, কত বছর আগে সেই সভ্যতাগুলো গড়ে উঠেছিল এবং সেই সভ্যতার মানুষই বা কেমন ছিল? সভ্যতা বলতে তখন পরিবেশ পরিস্থিতি বা কেমন ছিল, নগরায়নের কতটা বিকাশ হয়েছিল, সেই সব কিছু যেন আমাদের চোখের সামনে এক এক করে প্রশ্ন তুলে দেয়। আসুন আপনাদেরকে নিয়ে যাই 1827 সালে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী, তিনি হঠাৎই কাজ থেকে ছুটি নিয়ে চলে এলেন, পালিয়েও বলা যেতে পারে, নামটাও পরিবর্তন করে ফেললেন নিজের, জেমস লুইস ওই ব্যক্তির নাম ছিল। তিনি 2 বছর ধরে ঘুরতে লাগলেন গোটা দেশ, এই ভারতবর্ষের। 1829 সালে তিনি গিয়ে পৌঁছলেন পাঞ্জাবে। সেখানে ঘুরতে ঘুরতে নজরে এলো কিছু প্রাচীন স্থাপত্য, যেমন বাড়িঘর, ধ্বংসস্তূপ, এইরকম। সেগুলো খুঁজতে খুঁজতে তার নজরে এলো আরো বেশ কিছু জিনিস। তিনি সেগুলোকে একত্রিত করতে লাগলেন, তার খাতায় তিনি সাজিয়ে গুছিয়ে ছবি এঁকে লিখে রাখতে শুরু করলেন এগুলো আসলে কি। তিনি তখন জানতেই পারলেন না যে এক প্রাচীন সভ্যতার হদিশ তিনি পেয়েছেন। ইতিহাস ভালোবাসতেন, ঘুরতে ভালোবাসতেন, এবং এই ভালোবাসা থেকেই যে তিনি একটা প্রাচীন সভ্যতার হদিশ করে ফেলেছেন সেটা তখন তিনি বুঝতে পারেননি। এবার চলে আসা যাক আরেকটু কিছু বছর পরে, 1920 সাল। প্রত্নতত্ত্ববিদেরা বিভিন্ন জায়গা থেকে নানা রকমের নগরায়নের চিহ্ন খুঁজে পেলেন, তার মধ্যে কিছুটা এদেশে, কিছুটা পাকিস্তানের বর্তমান অবস্থান প্রেক্ষিতে। এরকম মোট 1300 থেকে 1400 জনপদের সংস্থান তারা পান। তারা দেখতে পান যে বিভিন্ন জায়গায় এরকম ছোট বড় নানা নগরায়নের চিহ্ন রয়েছে, তার মধ্যে 900টা এই মুহূর্তে ভারতবর্ষে রয়েছে। এইরকম ভাবে খুঁজতে খুঁজতে দেখা যায় যে মাটির নিচে গড়ে উঠেছিল একটা বিশাল সভ্যতা। তারপর এইভাবেই একদিন লারাকানা প্রদেশে সেখানে আরও একটা সভ্যতার নিদর্শন পাওয়া যায়। দেখা যায় মাটি খুঁড়ে সেখানে প্রচুর মানুষকে যেন সেখানে কবর দেওয়া হয়েছিল, মাটি খুঁড়ে ইতিহাস উঠে আসতে থাকে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গর দেখা মেলে। সেই জায়গাটার নাম দেওয়া হয়েছিল মহেঞ্জোদাড়ো, অর্থাৎ মৃতের স্তূপ। আমরা সবাই এই হরপ্পা এবং মহেঞ্জোদাড়ো এই সভ্যতার সঙ্গে পরিচিত, ইতিহাস বই আমরা পড়েছি, সেখান থেকে আমরা পরিচিত, তারপর নানা নগরায়ন, নানা সভ্যতা, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। কিন্তু এত বছর আগে যে সভ্যতাটা সৃষ্টি হয়েছিল, 5000 বছর আগেকার একটা সভ্যতা, অনেক পুরনো একটা সভ্যতা, অত আধুনিক মানসিকতার মানুষজন, কিন্তু আজ পর্যন্ত তাদের লিপি পড়া সম্ভব হয়নি, এবং আজ পর্যন্ত তাদের সম্পর্কে আর বেশি কিছু তথ্য জানাও সম্ভব হয়নি। কোথায় হারিয়ে গেলেন সেই সভ্যতার মানুষজন? আসুন আপনাদেরকে আজকে সেই বিষয়ে আমরা জানাবো। আর তার জন্য এই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, নোটিফিকেশন পাওয়ার জন্য তো বেল বাটন অপশনটা প্রেস করুন, আর দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল। আসুন এবার মূল গল্পে যাওয়া যাক। সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতার লিপি আজও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। মাটি খুঁড়ে ধ্বংসাবশেষ তো পাওয়া গিয়েছিল সভ্যতার, কি কি পাওয়া গিয়েছিল সেগুলো আসুন আপনাদেরকে বলি। সেই সময় মাটি খুঁড়ে বেশ কিছু সভ্যতার নিদর্শন আমরা পাই, যেমন ইটের ব্যবহার। সেই সময়কার সময় থেকেই মানুষ ইটের ব্যবহার করতেন, বিভিন্ন রকমের বাড়ি পাওয়া যায়। দেখা যায় যে বেশ কতগুলো জায়গায় এরকম সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছিল। এখন আমরা আধুনিক যুগে সিভিলাইজেশনের মানে বুঝি, নগরের মানে বুঝি, কিন্তু ভাবুন আজ থেকে কত বছর আগে
5,500 বছর আগে, যিশুর জন্মের আরো অনেক আগে। সেই সময় দেখা যায় যে মাটি খুঁড়ে সেই সমস্ত সভ্যতা কিন্তু একটা নিদর্শন পাওয়া গিয়েছিল। একটু যদি ছবিগুলো আপনাদের দেখাই তাহলে একদম স্পষ্ট হয় যে প্রত্যেকটা নগরী কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা ছিল এবং নগরের মধ্যে একটা উঁচু জায়গা ছিল। সেই জায়গাগুলোতে মনে করা হয় যে বাজার ছিল, দোকান ছিল, শপিং মল তখনকার দিনে না থাকলেও কেনাকাটা করার জন্য একটা জায়গা ছিল এবং কোথাও যদি মানুষ কেউ কারোর সঙ্গে দেখা করতে যেত তাহলে সেই উঁচু জায়গাগুলো তারা বেছে নিতেন, সেইখানে গিয়ে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কথা বলতেন। এই হচ্ছে সেই উঁচু জায়গা। এবং তার সঙ্গে যদি আমরা নিচের শহরটা মেলাই তাহলে দেখা যেত যে একই ধরনের স্ট্রাকচার এবং প্রত্যেকটা স্ট্রাকচারই কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা। মনে করা হতো এই পাঁচিলগুলো ব্যবহার করা হয়েছিল কয়েকটা কারণে। এক, এই পাঁচিলের বাইরে থেকে যাতে কেউ এই শহরবাসীকে আক্রমণ করতে না পারে। সাধারণভাবে সেই সময় বুনো জন্তু জানোয়ারদের হাত থেকে রক্ষা করার জন্যই এই পাঁচিলগুলো দেওয়া হয়েছিল, কারণ আর কোনো শত্রুর আক্রমণের ভয় সেই সময় ছিল না। কারণ সেই সময় কটাই বা সভ্যতা গড়ে উঠেছে আর কতজন মানুষই বা তখন পৃথিবীতে রয়েছেন, তাই বাইরের আক্রমণ খুব একটা হতো না, পশু দের হাত থেকে রক্ষা করতে এই পাঁচিল তুলে দেওয়া হয়েছিল। অথবা মনে করা হতো এই যে সিন্ধু নদী যেটা বয়ে গেছে, সিন্ধু নদ অর্থাৎ এই যে সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা সিন্ধু সভ্যতা, তার জল যদি কখনো বাড়ে বৃষ্টির ফলে সেটা যেন পাঁচিল টপকে নগরের ভেতরে ঢুকতে না পারে, অর্থাৎ বাঁধের কাজ দেওয়া হতো, বাঁধের মতো একটা কাজ করার জন্য এই পাঁচিলগুলোকে গড়ে তোলা হয়েছিল। এবার আসুন আরেকটু আপনাদেরকে বিস্তারিত বলি। প্রত্যেকটা বাড়িতে ইট ব্যবহার করা হতো এবং ইটের একটা নির্দিষ্ট আকার ছিল, একটা নির্দিষ্ট সাইজ ছিল, সেই অনুযায়ী প্রত্যেকটা বাড়ি তৈরি করা হয়েছিল। এইভাবে বসতি গড়ে উঠেছিল এবং সেই সমস্ত জায়গা থেকে চাষবাসের নানা উপকরণ পাওয়া গিয়েছিল, চাষবাস করতে যেগুলো লাগে সেই সমস্ত কিছু পাওয়া গিয়েছিল। কিন্তু একটা বিষয়, এই লিপির অর্থাৎ মেসোপটেমিয়ার মানুষজন যেটা লিখেছিলেন তার কিন্তু পাঠোদ্ধার করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। যতটুকুনি জানতে পারা গিয়েছে এখনো পর্যন্ত 400টা মতো শব্দ পাওয়া গিয়েছিল। এই যে ছোট ছোট চারকোনা, এই যে ধাতব অংশগুলো কিংবা স্টোনের মধ্যে যেগুলো লেখা ছিল সেগুলোর পড়া সম্ভব হয়নি। তবে কয়েকটা বিষয় বলা যেতে পারে, যেমন আমরা বাংলা বা ইংরেজি বা হিন্দি লেখার সময় যেমন লেফট থেকে রাইটে লিখি, এটা কিন্তু লেখা হতো রাইট থেকে লেফটে। তার কতগুলো কারণ আছে দেখুন। এই যে যখন রাইট থেকে লেফটে লেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে লেফট সাইডটা একটু অসমান হয়ে যাচ্ছে, কিংবা আমরা যখন লিখতে লিখতে পেজ শেষ হয়ে যায় তখন ছোট ছোট করে লেখাগুলোকে ধরানোর চেষ্টা করি। এক্ষেত্রেও দেখুন লেফট সাইডে সেরকমই করা হয়েছে, অর্থাৎ এরা রাইট থেকে লেফট সাইডে লিখতেন। এবং এই যে কতগুলো ছোট ছোট সিম্বল, এই সিম্বলগুলো দিয়ে কি করা হতো না, এই সিম্বলগুলো দিয়ে নিচে একটা ছবি আঁকা হতো, একটা বন্য জন্তুর ছবি থাকতো। কখনো মনে করা হতো যেটা বন্য জন্তু কিন্তু আদতে দেখলে দেখা যাবে যেটা ইউনিকর্ন টাইপের, অর্থাৎ পৃথিবীতে যার কোনো অস্তিত্ব নেই। আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে ইজিপশিয়ান যেটা লিপি সেই সময়কার, অর্থাৎ হায়ারোগ্লিফিক লিপি, সেটার কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়েছিল, কারণ ইতিমধ্যে একটা স্টোন পাওয়া গিয়েছিল, সেখানে গ্রিক ভাষায় সেটার অনুবাদ করা ছিল। তো গ্রিক ভাষা পড়ে, আমরা অনেকেই জানি গ্রিক ভাষা, তো সেই গ্রিক ভাষাটা পড়ে হায়োগ্রাফিক লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়েছিল। কিন্তু এই যে সিন্ধু সভ্যতায় যে সমস্ত মানুষজন বসবাস করতেন তাদের যে সমস্ত সাংকেতিক চিহ্ন বা তাদের এই যে হরফ, এটার পাঠোদ্ধার সম্ভব হয়নি। তবে একটা বিষয় কিন্তু খুব যেটা পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে কিছু কিছু চিহ্ন, যেমন জারের মতো কিছু কিছু চিহ্ন এবং এখানকার কিছু কিছু চিহ্ন কিন্তু ইজিপশিয়ান সভ্যতাতে পাওয়া গিয়েছিল। তার কারণ একটা বাণিজ্যিক আদান প্রদান হতো, এই সিন্ধু সভ্যতার অধিবাসীদের সঙ্গে ইজিপশিয়ান সভ্যতার অধিবাসীদের একটা বাণিজ্যিক আদান প্রদান ছিল, তাই হয়তো একটা দেশের ভাষা আরেকটা সভ্যতার ভাষায় গিয়ে কিছুটা তারা নিজেদের মতো করে লেখার চেষ্টা করেছিলেন। যেমন ধরুন একটা উদাহরণ দিই আপনাদের, যে আমরা যদি কোনো বাংলা শব্দ আমার বা তোমার আমরা যেভাবে ইংরেজিতে লিখি, আমার কথাটা এ এম এ আর আমার, এইভাবে যখন আমরা লিখি তখন হয়তো সেই সময় দাঁড়িয়ে ইজিপশিয়ান যারা ছিলেন তারা হয়তো নিজেদের মতামত প্রকাশ করার জন্য বা নিজেদের ভাষা প্রকাশের জন্য কখনো কখনো এই সিন্ধু সভ্যতার মানুষ তারা যে লিপিগুলো ব্যবহার করতেন সেগুলো তারা ব্যবহার করতেন, তাই হয়তো কিছু কিছু লিপি ইজিপশিয়ানের সঙ্গে মিল থাকলেও থাকতে পারে। কিন্তু কখনো এই সিন্ধু সভ্যতার মানুষের এই যে ভাষা, তারা কি লিখে গিয়েছিলেন খোদাই করে, সেগুলো পড়া এখনো পর্যন্ত সম্ভব হয়নি। চেষ্টা করা হচ্ছে তবে এখনো পর্যন্ত এটা পড়া সম্ভব হয়নি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সভ্যতাটা এতটা উন্নত ছিল সেই সভ্যতা কিভাবে হারিয়ে গেল, প্রশ্নটা সেখানেই উঠে আসে। প্রত্নতাত্ত্বিক গবেষণার
যে সমস্ত বিষয়গুলো উঠে এসেছে তার মধ্যে বেশ কয়েকটা কারণ আপনাদের জানাই। এক, নগরায়নের প্রকোপটা বাড়ছিল সেই সময় এবং নিজেদের পশু চরণের জন্য তারা প্রচুর পরিমাণে গাছপালা কাটতে শুরু করেছিলেন, প্রচুর পরিমাণে ইটের স্তূপ তারা বানিয়েছিলেন বাড়িঘর তৈরির জন্য। অনেকে মনে করেন যে এর ফলে সেখানে গাছপালা এতটাই কমে গিয়েছিল যে সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং যার ফলে সেই সময় আর খাদ্য সামগ্রী কিছুই ছিল না, আর গাছপালা ধ্বংসের সঙ্গে সঙ্গে সেখানকার মানুষেরও একদিন ধ্বংস হয়ে যায়। আবার অনেকেই মনে করেছিলেন এই যে সিন্ধু সভ্যতা, এই যে সিন্ধু নদ যেটা পাশ দিয়ে একটা অংশ বয়ে গিয়েছিল, একটা নদ নদীকে কেন্দ্র করে যে একটা সিভিলাইজেশন গড়ে উঠেছিল, অনেক ইতিহাসবিদরা বলছেন একদিন হয়তো এই নদের জল সম্পূর্ণ শুকিয়ে গিয়েছিল যার ফলে আর সেখানে চাষবাস হতো না, পুরো এলাকাটা মরুভূমিতে পরিণত হয়েছিল যার ফলে এখানকার মানুষের সেখানে আর বসবাস করা সম্ভব হচ্ছিল না। তিন নম্বর, অনেকে বলছেন এখানে কোনো একটা মহামারী দেখা দিয়েছিল আর সেই মহামারীতে আস্তে আস্তে সভ্যতা বিলুপ্ত হয়ে গিয়েছিল। একটা অংশের মানুষ মনে করেন যে এই সভ্যতাগুলো হয়তো গড়ে উঠেছিল এমন একটা নদীর তীরে যে নদী তার গতিপথ পরিবর্তন করেছিল, উদাহরণ হিসেবে সরস্বতী নদীর কথা বলা হয়েছে, কারণ সরস্বতী নদীর গতিপথ ইতিহাসে যেটা লেখা আছে এবং বর্তমানে যেখান দিয়ে স্রোত বইছে সম্পূর্ণ আলাদা। তো নদী তার গতিপথ পরিবর্তন করে নিয়েছিল যার ফলে এই জনপদটা খাখা মরুভূমিতে পরিণত হয়েছিল, অথবা সেখানকার মানুষজন পূর্ব দিকে সরে গিয়েছিলেন কিংবা তারা অন্যত্র অন্যদিকে সরে গিয়েছিলেন। ইজিপশিয়ানের সঙ্গে একটা সময় এদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু তাদের লিপি এখনো পর্যন্ত পড়া সম্ভব হয়নি। আর এই যে গড়ে ওঠা এত আধুনিক একটা সভ্যতা, সেখানে স্নানাগার ছিল, বড় বড় বিল্ডিং ছিল এবং সেখানে নালা নর্দমা ঢাকা দেওয়ার মতন ব্যবস্থাও ছিল, ডাস্টবিন গড়ে উঠেছিল সেই সভ্যতায়, অর্থাৎ এই যে সিন্ধু সভ্যতা, এখানে ডাস্টবিন ছিল যাতে নোংরা সেখানে ফেলা যায়, নোংরা যাতে সমাজকে কলুষিত করতে না পারে সেই কারণে ডাস্টবিন গড়ে তোলা হয়েছিল, বাড়ির ভেতরে ছিল স্নানাগার যাতে মহিলাদের বাইরে বেরোতে না হয়, এইরকম একাধিক আধুনিক মানসিকতা সম্পন্ন মানুষ সেই সময় ছিলেন। কিন্তু তাদের ভাষা, তাদের ব্যবহার সেগুলো এখনো পর্যন্ত পড়া সম্ভব হয়নি। বিশেষ কিছু কিছু চিহ্ন যেগুলো কোনো কোনো জায়গায় দেখা যায় যে হায়ারোগ্লিফিকের সঙ্গে মিল রয়েছে, হায়ারোগ্লিফিক বলা ভুল হবে, তার কারণ ইজিপশিয়ানের মানুষজন তারা নিজেদের ভাব প্রকাশের জন্য কিছু কিছু লিপির তারা ধার নিয়েছিলেন, কিন্তু সেটা যে তাদের থেকে নেওয়া বা নিজেদের মতো করে সেটা লেখা সেটা কিন্তু এক প্রকার বোঝা গিয়েছে। আর তাই এখনো পর্যন্ত এই সিন্ধু সভ্যতার মানুষের কোথায় তারা চলে গেলেন, তারা কি লিখেছিলেন, কি বোঝাতে চেয়েছিলেন সেটা এখনো পর্যন্ত পড়া সম্ভব হয়নি। এরকম আরো অনেক আপডেট, আরো অনেক অজানা তথ্য আমরা তুলে ধরব আপনাদের কাছে। আপনারা যদি এই বিষয়ে আরো জানতে চান, আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন, এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।